গন্ডগোল করিল না একটু বলেন আমার বাড়ি আওলার আমার ছেলে আর ছেলের বাপ ঘরে শুয়ে রই আর আমি সকালে উঠে কাজ করতেছি আমার হাঁস মুরগি গরু বসে ও লোক ঘুমায় আমি তৈরি নাই বলে কি ওই উঠে আমের বাসায় যায় ছেলে দোকানে পরে দোকানে থাকে ওটা বেলালি ওঠে আমি আর শুই আমি উঠে আমার বিভিন্ন রকমের সংসারে খেটি খেতে আমি উঠে গোবর তুলে গরু খোটাতে আমি কেন ফেলতে আসি ফেলতে আসি দেখো ওই মহিলা বিশাল বেশি কথা বলছে তার বউ ওই হ্যাঁ তো ও বাসা আই মা তো ওই তারা তুমি ওতে বকতে যাও ডাক নাম তারা ও তারা তুমি ওতে বকতে যাও কেন তোমার ভাষুরতে এখানে কাল আসিনি তো তা বৈতেসকে আসলি তাই কাজ করিস কেনা হ্যাঁ তুই তোমার ভাষুরতে মোটে আসিনি তখন বলো দুই বাপি অন গেটের মধ্যে এইবার ভাষাটাতে এসি বইতে কি তুমি কি আরাম করিস তোমার ভাতারে চেন ঠিক এরম বইতে ভাতার বইতে তোমার ভাতারে চেন আর তা লান ভাতারে চিনি নি তুই কি বলছিস সেই জায়গায় তুমি যাও দে সেই জায়গায় তুমি যাও দে তুমি ঝামেলা করো না আর এইবারও গা ঘুমে গেছে দুই বাপ এসে আমি আমার বাড়িওয়ালা জাতি দেবো না বলে ভাই আমার এই দেশে কাই করি এই দেশে এই দেশে আমি জাতি দেবো না আমার ছেলে বইতে বাবু চল যান দেন বাবু চল যান দেন আমার যখন ছড়েন দেন বাবু চল যান দেন আর ভাই লাফ মেরে এসে পুকি গেলে কিল দিয়ে দে হাড়ে ঘা লেগেছে আর মরি আর মানা উকিরে বলিয়ে তা আমার মানুষ বলিয়ে এমনি শোকরা জানি তা আর মানা হাসপাতালে দিকে আর উকিরে আর মানা পুকুরি মধ্যে আর মানা মরি গেছে ভাই ও ভাই আমার এখন স্বামী জাননি তা তুই দেখিস চুটনি তুমি আবার কলেজা ফুটো করছিস।